আসসালামু আলাইকুম দর্শক, যখন নতুন একটি ভিডিও আপলোড হয়, যখন আমরা আবার আপনাদের সামনে আসি, আমাদের যেমন একটা খুশি থাকে যে আপনাদেরকে একটা নতুন করে একজন খুশি সংবাদ দিব। আমাদের যে যেমন নতুন আরেকজন ভাই অথবা বোন সুস্থতার খাতায় নাম লেখান, এই যে সংবাদটা আপনাদেরকে দিতে পারা, এটা আমাদের জন্য অনেক গর্বের একটা বিষয়। আমরা অনেক আনন্দ বোধ করি এবং পাশাপাশি আমাদের সাথে যিনি থাকেন বা যিনি তার নিজের যে গল্পগুলো বলেন, তাদের যে জীবনের যে কষ্টের যে স্মৃতিগুলো আপনাদের সাথে তারা শেয়ার করেন, এটা বলতে পারাটাও তাদের জন্য অনেক বড় একটা বিষয়। আমাদের আজকের আমাদের সাথে যিনি উপস্থিত আছেন, ওনার নাম হচ্ছে সাকিনা। ওনার বয়স হচ্ছে 38 বছর, গাজীপুর জেলাতে থাকেন। উনি একজন হাউসওয়াইফ। গত প্রায় 10 বছর যাবত উনি ওনার হাঁটু ব্যথা জনিত সমস্যায় ভুগেছেন, পাশাপাশি ওনার কোমর ব্যথা এবং ঘাড়ের ব্যথা ছিল, এবং দীর্ঘ একটা সময় ধরে ওনার পুরো শরীরে প্রতিটা জয়েন্টে জয়েন্টে প্রচণ্ড ব্যথা ছিল, এবং ওনার যে স্বাভাবিক যে কাজকর্মগুলো সেগুলো উনি কোনোটাই করতে পারছিলেন না। শেষ পর্যায়ে প্রচণ্ড রকম অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, একদম শিশুদের মতো করে হাউমাউ করে কান্না করতেন, যখন প্রচণ্ড ব্যথা হতো সহ্য করতে পারতেন না। এই যে একটা কষ্টের একটা সময় উনি পার করে এসেছেন, যখন কোনো দিকই আর উনি কোনো দিশা পাচ্ছিলেন না, ঠিক সেই সময় উনি হঠাৎ করে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার ব্যাপারে জানতে পারেন এবং স্যারের শরণাপন্ন হন, এবং পরবর্তীতে স্যার ওনার ট্রিটমেন্ট শুরু করেন। এবং তার পরবর্তীতে কি হয়েছে আমি না বলে আসুন, ওনার কাছ থেকে আমরা শুনি ওনার মুখ দিয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আজকে? আলহামদুলিল্লাহ স্যার। ভালো আছেন? অনেক ভালো, অনেক ভালো। আমাদের দর্শকদের জন্য কি একটু বলবেন যে আপনার কি হয়েছিল এবং ঠিক কতদিন আগে এই সমস্যাটা শুরু হয়েছিল? আমার প্রায় 10 বছর ধরে হাত পায়ে জয়েন্টে জয়েন্টে ব্যথা, মাংসপেশিতে চাবানো, ওই জন্য আমি সারা রাত্রে ঘুমাইতে পারি না, কান্না করতাম, সারা রাত্রে ঘুমাইতাম না, ফজর পরে একটু ঘুম আসতো, এরকম ঘুমেরও সমস্যা ছিল। এখন আলহামদুলিল্লাহ স্যারের কাছে আইসা আমার এখন এগুলো অনেক ভালো, মানে এক সপ্তাহ আমার মনে হয় আমি একশোই ভালো, আলহামদুলিল্লাহ এরকম। আচ্ছা, এই একটু প্রথম থেকে শুরু করে, যেটা বলেছেন যে 10 বছর আগে থেকে আপনার এই সমস্যাটা শুরু হয়, প্রথম কি হাঁটু থেকে শুরু হয়েছে না কোমর থেকে শুরু হয়েছে? আমার প্রথম শুরু হয়েছে পায়ের গোড়ালি। পায়ের গোড়ালিতে কি হতো, যে পা দিলে প্রচন্ড ব্যথা শুরু হতো? হ্যাঁ, নিজে পা দিলে নিচে ব্যথা করতো, শুইলো আপনি সিনসিনাইয়া ব্যথা করতো। আচ্ছা, ডাক্তার দেখাইছে বলছিল হার বাড়ছে। আচ্ছা, তাও অনেক টাকা ই করছে কিন্তু কোনো উপকার পাইনি। মানে ডক্টর আপনার সেটাকে এক্সরে করে উনি জানতে পেরেছিলেন? হ্যাঁ, অনেক কিছু করছিল, করার পরে উনি ধরতে পেরেছেন যে আপনার এটা ডাক্তারি ভাষায় যেটাকে বলে ক্যালকেনিয়াল স্পার, একটা হাড় বেড়ে যাওয়া যেটা, তো সেটা হয়েছে, সেটার কারণে আপনি আর পা দিতে পারছিলেন না। তো যখন এটার জন্য উনি কি ধরনের ট্রিটমেন্ট দিয়েছিলেন? শুধু মেডিসিন দিয়েছিলেন? মেডিসিন দিয়েছিল। তখন উনি আবার বলছিল যে আপনার এই ব্যথাটা পুরো শরীরে একদিন দেখবেন ব্যথা হবে। আচ্ছা, তো রোগটা নির্ণয় হয়েছে বা সেটার ওরকম কোনো ওনার কাছে কোনো আমার রোগ নির্ণয় হয়নি? আচ্ছা, দেন তার পরবর্তীতে কি হয়েছে? এর পরবর্তীতে আমি একটা আমাদের বাসার কাছে মেডিকেল আছে, বাগনে ওদিকে লেখাপড়া করে, বলে আসে না আন্টি, এটা অত ডাক্তার আছে ভালো দেখাবো। ওনার কাছে গেছি, গেছে আর ফদা বললাম, বলছে ওনার ওষুধ খাইয়া পায়ের ঘোরালোর ব্যথাটা আমার কমছে, ব্যথাটা কমে গিয়েছে। আচ্ছা, কিন্তু হাঁটুর ব্যথা, কোমর ব্যথা, আর এই জয়েন্টের ব্যথা, আর মাংসপেশিতে যে চাবানো, এগুলা তো আর ভালো হইতেছে না। আচ্ছা, মানে আপনার হচ্ছে যে পুরো শরীরের প্রতিটা জায়গা জায়গা হচ্ছে, মানে যেটা চাবানো বলছেন আপনারা, বা আপনারা অনেকে বলে যে ছিনছিন করে, বা অনেকে বলেন যে আপনার বিভিন্ন কামড়াচ্ছে। হ্যাঁ, কামড়ানো। হ্যাঁ, বিভিন্ন ধরনের। এটা কি সার্বক্ষণিক ভাবে হতো? না, দিনে তেমন একটা হতো না, রাত্রে শুইতে গেলেই, মানে বিছানায় শুইতে গেলে আমার চোখে ঘুমাবে ওই টাইমই ব্যথাটা আরম্ভ হইতো, আর সারা রাত ঘুমাই ব্যথা ঘুম আসতো না। যখন ঘুম আসতো না, বিছানায় ছটফট করতাম, বিছানায় ছটফট করতাম, কান্না করতাম, বাসার বাইরে হাঁটাহাঁটি করতাম, তারাও তো সেই যখন আপনাকে খারাপ অবস্থায় তারা দেখতো, তারাও তো আসলে ঘুমাতে পারতো না, বা তাদেরও অনেক কষ্ট। আমার ধরনের সংসারের কাজ, আমি একটা গৃহিণী, আমার বাচ্চা আছে, স্বামী আছে, আমি ওই নাস্তা পানি এগুলো কিছুই করতে পারতাম না, কোনো কিছু আর নিজের মতো করে করতে পারতাম না। সেটা তো অবশ্যই একটা মহিলার জন্য অনেক কষ্টের একটা বিষয়। আমরা জানি যে আমার পরিবারকে আমি এত ভালোবাসি, তাদের জন্য আমি অনেক কিছু করতে চাই, আমার সন্তান আছে, স্বামী আছে, কিন্তু আমি তাদেরকে নিজ হাতে কিছু করে খাওয়াতে পারতেছি না। বাইরেই বেশিরভাগ খাইতো, সকালে রাস্তায় একবারে বাইরেই খেতো,
তখন সেটা আরো অনেক বেশি কষ্টের একটা বিষয় ছিল। তো এই যে আপনি 10 বছর ধরে আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ডক্টর দেখাচ্ছেন, চিকিৎসা নিচ্ছেন, কিন্তু ভালো হচ্ছেন না, কখনো কি এরকম মনের ভিতরে আসতো না যে আমি হয়তো আর কোনোদিনই ভালো হব না? বা এটা মনে হতো, মনে মাঝেদিন আল্লাহ আমি তোমার কাছে নামাজ করে এত বলি, তুমি আমার রোগটা ভালো করে দাও না, আমি কি কোনোদিনই ভালো হবে না, এরকমই থাকবো? আচ্ছা, ওগুলা বলতাম। তো যখন আপনার নামাজে তাহাজ্জুদ নামাজ পড়তাম, কাঁদতাম। আচ্ছা, তো যখন এই অবস্থাটা যাচ্ছিল, একটা সময় আপনি হঠাৎ করে, আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের আপনি একটা ভিডিও দেখতে পান। জি, রাতে আমার ঘুম আসে না, ঘুম আসে না, রোদা এটা আমি মোবাইল দেখতে আছে, রাতে 3টা বাজে, এই স্যার মানে হঠাৎ করে আপনার ফোনে আপনি দেখতে পান? আমি ভাইয়ের সাথে সাথে ডাউনলোড করে আমার মেয়ের জামাতে দেখাইলাম, আমার হাজবেন্ড রাতে 3টায় আমি জেগে বলতেছে আমি একটা ডাক্তার পাইছি, আমি ওনাকে দেখাই বলি। আচ্ছা, মানে আপনার, আপনি যখন ভিডিও গুলো দেখেছেন, আপনার ভিতরে আসলে একটা বিশ্বাস এসেছে, আপনার ভিতর থেকে বিশ্বাসটা এসেছে যে না, আমি ওনার কাছে একটু যাই, হয়তো আমি একটা ভালো একটা কিছু পেতে পারি। তো সেই অনুযায়ী আমরা জানি যে এর মাঝখানে যখন স্যারের কাছে আপনার আসার কথা, তখন আপনার আরেকজন ডক্টরের সাথে আপনার দেখা করার কথা ছিল। আমার মেয়ে এক জায়গায় কথা বলে সিরিয়াল দিছিল, আমি বলছি না, আমার ও দেখে মন কেঁপে গেছে, মনে হচ্ছে ওনার কাছে গেলে আমি ভালো হবো। মানে আপনার মন থেকে আসলে জিনিসটা টানছিল? এটা আসলে আমার হাজবেন্ড বলছে থাক, মানে আপনি যদি ওদিকে যাইতে চাই ওদিকেই যাক। এটা আসলে আমাদের ভিতরে আসলে এটা অনেক ধরনের টেলিপ্যাথির মতো আসলে কাজ করে, যে আমার মন বলছে, এটার কোনো যৌক্তিক কোনো কারণ নাই। আমরা যদি আমরা যৌক্তিকতার সাথে এটা ইয়ে করি, হয় না, আমার মনে হয় যে হয়তো আমি এখানে গেলে আমার হয়তো ভালো, তখন দেখা যায় স্যার ওই যে কুরবানি যায় সে বললো স্যার পাঁচদিন আমার কথা বলবে ব্যবসা, তাই আমি বলে থাক এতদিন কষ্ট করছে আর স্যার আর কয়েকটা দিন একটু কষ্ট করে ঈদের পর যাবো। আচ্ছা, স্যারের সাথে যখন এসে প্রথম দেখা, হ্যাঁ ঈদ দেখাইলাম তো কুরবানিদের আগে, আচ্ছা 17 তারিখে দেখাইলাম স্যার আইসা। স্যার যখন প্রথম আপনাকে দেখেন, আপনার রিপোর্ট গুলো দেখেছেন, সবকিছু দেখে স্যার কি বলেছিলেন আপনাকে? রিপোর্ট নিতে সময় যে স্যার দেখছে রিপোর্ট গুলো, আমি আসি না, আমার মেয়ের হাজবেন্ড আসছিল, আইসা আবার নিয়ে গেছে, কথা বললো যে আপনার অবস্থা তো অনেক খারাপ, আপনার জায়গা জায়গায় হাড় ক্ষয়ে গেছে, আপনার ভর্তি দিতে হইব আর ওষুধ দিতে আছে। আমি আচ্ছা ভর্তির সম্বন্ধে এইসব করলে তুমি যাই না আসো, এখন তো ঈদ এসে পড়ছে, এখন তো না, ঈদ এর 2-3 দিন যাক তখন ভর্তি হবো। আচ্ছা, সেই অনুযায়ী এসে পরে স্যারের আন্ডারে এসে আপনার ভর্তি হয়ে যায়। স্যার কতদিনের কথা বলেছিলেন? স্যার বলছিল আমার 17 দিন। 17 দিন, আজকে কততম দিন আপনার? আজকে আমার 13 দিন। 13তম দিন। আচ্ছা, সেই প্রথম দিন ভর্তি হয় এবং আজকে 13তম দিনে, আমি যদিও মাঝখানে আপনার সাথে আমার একটু দেখা হয়েছিল, আপনি তখনও বলেছিলেন যে আপনি অনেকটুকু সুস্থ আছেন এবং ভালো আছেন। আমি তৃতীয় দিন গিয়ে আল্লাহর রহমতে ভালো। তৃতীয় দিন থেকে আপনি ভালো? আপনার এই যে দীর্ঘ একটা সময় দেখা, আমি আমার 180 তৃতীয় দিনের দিন ভালো হয়ে গেছে সাবানাইটা। তারপরেও আপনি চিন্তা করেছেন, যেহেতু স্যার বলেছেন আপনি আরো কয়েকটা দিন আপনি থেকে গেছেন, আপনারা তো ভালোর জন্য আমার স্যারে বলে, যারা আমার খারাপের জন্য বলে নাই যে ভালো ভালোভাবে চিকিৎসা হয়ে যান, আমার হাজবেন্ড বলে অর্ধেক চিকিৎসা হয়ে তো লাভ নাই। আচ্ছা, তো সেই অনুযায়ী আপনি ভর্তি থেকেছেন এবং আমরা জানি যে স্যারের যে অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্ট, সেটা স্যার সবসময় বলেন যে অপারেশনবিহীনভাবে এই ধরনের চিকিৎসার খুব, যেমন আমরা আপনার ডায়াগনোসিসের যেটা দেখেছি যে অস্টিওআর্থ্রাইটিস গ্রো করেছিল আপনার বোথ নিতে, এবং আপনার পিএলআইডি সমস্যা ছিল L4-5-S1 এবং হচ্ছে সার্ভাইকেল 5-6-7, এই কয়েকটা ডিসকাপ্টিভ স্পন্ডলাইসিস হয়ে গিয়েছিল। তো এই সমস্যা, মানে এটা আসলে আগে একটা ধারণা ছিল যে এই ধরনের সমস্যা হলেই দেখা যায় মানুষ অপারেশন করেন বা বাইরে, দেশের বাইরে তারা চিকিৎসার জন্য যান, আপনার কি মনে হয় যে এই দেশের বাইরে যাওয়াটা কি আদৌ কোনো দরকার আছে? জি না, আমিও ইন্ডিয়া গেছিলাম স্যার। আপনিও ইন্ডিয়া গিয়েছিলেন? হ্যাঁ, আমিও ইন্ডিয়ায় গেছিলাম, কিন্তু আমি চিকিৎসা করতে পারি নাই, এমনি আমার অনেক টাকা, 1.5 লাখ টাকা খরচ হয়ে গেছে, কিন্তু আপনি কোনো ফল কোনো কিছু পাননি। পরবর্তীতে এই যে স্যারের কাছে আসেন, তো এই যে মানে 13 দিন আপনি স্যারের আন্ডারে ভর্তি ছিলেন এবং আপনি যেটা বলেছেন তৃতীয়তম দিনই আপনি সম্পূর্ণ ভালো হয়ে গেছেন, তারপর আপনি পুরো সময়টা ছিলেন, এখন কি আপনার সেই রাতের ঘুম হয়? হ্যাঁ, এখন ঘুম হয়, শান্তিতে ঘুমাচ্ছেন। কত বছর পর? আমার মনে হয় অনেক বছর পর স্যার। ব্যথা মুক্ত একটা ঘুম, শান্তির একটা ঘুম। এই যে আজকে এখন আপনি যে সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন, আপনি নিজ হাতে আপনার সন্তানদেরকে, আপনার পরিবারের আপনজনদেরকে আপনি নিজ হাতে সবকিছু করে তাদের জন্য কিছু করবেন, আবার সবকিছু করতে পারবেন, একজন নারীর যে ধরনের কাজগুলো সেগুলো সব করতে পারবেন, কেমন লাগছে আপনার কাছে? আমার তো অনেক ভালো লাগছে, একটা গৃহিণীর কাজই তো, সকালের সংসারের কাজ, নিজের হাতে সবকিছু করা, নিজের হাতে নিজে করে ভালোবেসে সবার জন্য সবকিছু করা, এত নিজের তো আনন্দ লাগে, ছেলে মেয়ে স্বামী
দেখা যায় এখন তো আর কারো আমি নাস্তা বানাই খাওয়াইতে পারতাছি না, ওনারা বুঝে আমারে আমার কোনো সময় ডিস্টার্ব করতো না। দেখা যায় আমি সারা রাত্র ঘুমাই না, কান্নাকাটি করি বাচ্চা মতন, সকাল আমার কেউ ডাক দিত না। আচ্ছা, তো এই যে দীর্ঘ একটা সময় পর আজকে সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন, আপনার মতো আমাদের আশপাশে অসংখ্য মা ভাই বোন আছেন যারা হয়তো এই ধরনের সমস্যায় ভুগছেন, তাদের জন্য কিছু বলবেন? আমি বললে অন্য জায়গায় টাকা অপচয় না করে মানে নষ্ট হয়ে গুলা যত আমিও পাই পর্যন্ত আমার ইয়ার জন্য আমি 5-6 লাখ বেশি হবে খরচ করছি, কিছুই ফল পাই নাই কোনো ফল। আলহামদুলিল্লাহ আমি 14 দিনে দিকে আইসা আমি 1 সপ্তাহ 100 আল্লাহর রহমতে খুবই অল্প খরচের ভিতরে আলহামদুলিল্লাহ। আর জি সবাই আলহামদুলিল্লাহ ব্যবহার ভালো, স্যারের সবাই নার্স হইতে আপনার থেরাপির মিটিং সবাই ভালো আলহামদুলিল্লাহ। তাদের সম্মিলিত প্রচেষ্টা এবং তাদের আন্তরিকতা এবং সঠিক চিকিৎসার কারণে কিন্তু আপনি খুব দ্রুত এবং অল্প সময়ের ভিতরে আপনি ভালো হয়ে গেছেন। ধন্যবাদ শকিনা। দর্শক, আমরা এতক্ষণ পেশেন্টের সাথে আমরা কথা বললাম, সো তার কাছ থেকে আমরা জেনেছি, বাট এই যে পুরো ট্রিটমেন্টের পুরো সময়টাতে ওনার হাজব্যান্ড ওনার সাথে ছিলেন এবং উনি কিন্তু একদম প্রথম থেকে শেষ পর্যন্ত খুবই চেষ্টা করেছেন ওনার যে এই যে সমস্যাটা সেটার জন্য, ওনাকে বিভিন্ন জায়গায় ট্রিটমেন্টের জন্য নিয়ে যাওয়ার জন্য এবং ওনার এবং সর্বোপরি ওনার পুরো পরিবারের আন্তরিক প্রচেষ্টার কারণে কিন্তু আজকে আমাদের এই পেশেন্ট কিন্তু সম্পূর্ণ সুস্থ এবং ভালো। আসুন দর্শক, আমরা একটু ওনার হাজব্যান্ডের সাথে একটু কথা বলি একটু এবং ওনার কাছ থেকে আমরা একটু প্রথম থেকে শেষ পর্যন্ত একটু জানার চেষ্টা করবো যে আসলে কী হয়েছিল এবং ওনারা কী কী পদক্ষেপ নিয়েছিলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন আজকে? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন স্যার। আমরা জানি যে আপনার ওয়াইফ গত প্রায় 10 বছর যাবত উনি ওনার হাঁটু ব্যথা এবং পায়ের ব্যথা এবং ওনার মেরুদণ্ডের ব্যথাজনিত সমস্যা নিয়ে ভুগেছেন এবং দিনের পর দিন উনি দেখা যাচ্ছে যে উনি রাতে ব্যথার জন্য উনি ঘুমাতে পারতেন না। এই যে একটা কষ্টকর একটা সময় ওনার গিয়েছে, আমাদেরকে যদি সেই প্রথম থেকে যদি একটু বলেন যে কী হয়েছিল এবং আপনারা কী কী ধরনের ট্রিটমেন্ট করেছিলেন তার। আজকে আসসালামু আলাইকুম। এই আজকে আমার ওয়াইফের আজকে বিগত 10 বছর যাবৎ এই রোগটি, আমরা এ পর্যন্ত বহুত জায়গায় গেছি বা চিকিৎসা করাইছি, ইন্ডিয়া পর্যন্ত গেছি 2017 সালে ডিসেম্বর মাসের দিকে, তারপরে ওইখান থেকে আইসাও কোনো ভালো চিকিৎসা পাই নাই। এর ভিতরে আমার ওয়াইফ এই যে হাঁটুর ব্যথা, একটু ইন্টারাপ্ট করে যদি একটু প্রথম থেকে বলেন যে প্রথম কিভাবে শুরু হয়েছিল বা আপনারা কেমন দেখেছিলেন কি হয়েছে? না, প্রথম হয়েছিল যে এই পাও পিসিতে চাবায় কামড়ায়, আচ্ছা, ঘুম হয় না। তারপরে আমরা প্রথম বাংলাদেশে চিকিৎসা করেছি বিভিন্নখান থেকে, কিন্তু কোনো আমরা সফলতা পাই নাই। কি হতো যে রাতের পর রাত উনি যেটা বলেছেন উনি ঘুমাতে পারতেন না? রাতে ঘুমাইতেই পারতো না, পায়ের ব্যথা, পায়ের খুব যন্ত্রণা, ঘুমাইতে তো পারেই নাই। পায়ের হ্যাঁ কান্নাকাটি করতো বা রাত্রে মিনিমাম আমারে 4-5 বার আমি জাগতাম। আমি বিরক্ত বোধ করি নাই, আমি বুঝতে পারছি যে আসলে একটা লোক ঘুমাইতে না পারলে কতটুকু খারাপ লাগে, মানে এটা মানে এত অশান্তিতে এটা বলার মতো না। মানে আপন মানুষগুলো যখন দেখছেন দিনের পর দিন সে কষ্ট পাচ্ছে কিন্তু কিছু করতে পারছে না, করতে করার কিছু নাই। মানে আমি চেষ্টা করছি বিভিন্ন জায়গায় এই চিকিৎসা নেওয়ার জন্য, ভালো সুচিকিৎসা পর্যন্ত কোথায় পাই নাই। যখন এক পর্যায়ে হতাশ হয়ে গেছেন তখন চিন্তা করেছেন যে পার্শ্ববর্তী দেশ ভারতে যাবেন? চিন্তা করে তারপরে আমি ভারত পর্যন্ত গেছি, যাইয়া ওইখানে চিকিৎসা সুচিকিৎসা পাই নাই। তারপরে ভারত থেকে আসছে, আজকে প্রায় 4 বছর মতন হয়েছে। এর ভিতরে আমার ভাবি যে রাত্রে ঘুমাইতে পারে না, ভোর 5-6টা ঘুমায়, অনেকদিন ফজর নামাজ পড়ে ঘুম আসে, অনেকদিন নামাজ পড়তে পারে না, 10-11টা আমি আমার কর্মে ক্ষেত্রে চলে যাই, ঘুমে রেখে চলে যাই, ঘুমে রেখে চলে যাই। বা আমার ওয়াইফ এ পর্যন্ত অস্থিরতা বোধ করছে, মানে যে কষ্ট করেছে এটা বলার মতো না, অনেক অনেক কষ্ট করছে, ভাষায় প্রকাশ করা এটা ভাষায় প্রকাশ করার মতো না। তা একদিন হঠাৎ আমার ওয়াইফ বলতেছে সকালবেলা দিনের বেলায় যে ব্যাপার, আমি তো ইউটিউবে রাত্রে দেখলাম এই DPRC হসপিটালের এই যে একটা অ্যাড দিছে এই ইউটিউবে, শবিল্লা প্রধান ওখানে যাব। আচ্ছা, তা আমাদেরকে আর অন্যান্য মানে অন্যান্য লোক বলছে যে না দেখেন নিউরোলজি ডাক্তার দেখেন। আচ্ছা, তারপরে আমি আবার আমার ওয়াইফে বলছি, ওয়াইফ আমার ওয়াইফ বলছে যে না আমার বিশ্বাস হয়েছে এখানে, আমি এখানে যাব, এখানে বাতের তারপরে পাও চাবানি হাঁটুর ব্যথা
হাঁটু কয়বার এই ধরনের চিকিৎসা আমি এখানে যাব। আচ্ছা, তারপরে এখানে আমরা প্রথমে আমি পাঠাইলাম আমার ছেলেকে দিয়ে পাঠাইলাম প্রথম এই এই বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করছে, পরীক্ষা করার পরে তারপরে আপনাদের এখান থেকে বলছে যে এই ব্যাপার এখানে ভর্তি হতে হবে, কয়দিন থাকতে হবে, প্রথম বলছে যে এক মাস, তারপর আমরা বলছি যে এতদিন থাকা যাবে না। আচ্ছা, তারপর বলছে নিম্নত 17 দিন থাকতে হবে। আচ্ছা, তারপরে আমরা প্রিপারেশন নিছি ঈদে, এই কুরবানিতে আইসা পড়ছে লকডাউন, তার জন্য আমরা ভর্তি হতে পারি নাই। তারপরে আমরা এই লকডাউনের অবস্থায় ঈদের পর 27 তারিখে আমরা এখানে ভর্তি হয়েছি, লকডাউনের অবস্থায় 27 তারিখে ভর্তি হয়েছি। আল্লাহর রহমতে 27 হইতে আজকে 9 তারিখ এ পর্যন্ত আল্লাহর রহমতে আমরা এখানে আইসা ভালো সুচিকিৎসা পাইছি। আল্লাহর রহমতে আমার ওয়াইফ এখন পুরো সুস্থ, এবং যারা এখানে আছে, যারা এখানে সবিল্লা স্যার এটা প্রতিষ্ঠান ওনার নিজেরই, ওনার একদিন দুই দিন পর পর আমাদেরকে নিজে যাইয়া খবর নিছে এবং অন্যান্য কেবিনে যাইয়া খবর নিছে। আমি আরও অন্য জায়গায় দেখছি, কিন্তু ওনায় যেই খোঁজ খবর নিছে এটা বলার মতো না। আল্লাহর রহমতে খুব ভালো, ওনায় চেষ্টার কোনো ত্রুটি করে নাই, বা যারা স্টাফ ছিল এখানে সিস্টার আয়া অথবা যারা এখানে থেরাপিস্ট, যারা এই যে ডাক্তার তিনবেলা ডাক্তার যায় খোঁজ খবর নিয়েছে, খুব ভালো সর্বক্ষণিক ভাবে এখানে খুব ভালো সেবা দিছে আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে এখন আমার ওয়াইফ খুবই সুস্থ। আমরা আল্লাহর জুব আছে না, আগামী দিন 10 তারিখ এখান থেকে আমরা চলে যাব আলহামদুলিল্লাহ। স্যার, এই যে আপনাদের আশেপাশে তো আরো অনেক পেশেন্ট ভর্তি ছিলেন এবং তারা হয়তো কেউ নতুন ভর্তি হয়েছে, আবার কেউ হয়তো আপনাদের সামনে হয়তো ভালো হয়ে বা সুস্থ হয়ে চলে গেছেন, সেটার রেটটা কেমন দেখেছেন যে কেমন পেশেন্ট ভালো হয়েছে? আমরা এ পর্যন্ত আসি এখানে রোগী দেখেন না, রোগীও বলছে আমার পাশে রোগী ছিল বা আশেপাশে যত রোগী আছে আমরা এ পর্যন্ত সব মানে আল্লাহর রহমতে সবাই এখান থেকে সুস্থভাবে চলে গেছে, এবং সেটা দেখে আপনারা নিজেরাও ভরসা পেয়েছেন। ম্যাডামের সাথে যখন কথা বলেছি, ম্যাডাম কিন্তু বলেছিলেন যে মাত্র 3 দিনের দিন থেকে উনি বুঝতে পেরেছেন যে উনি সুস্থ হয়ে গেছেন বা অনেকটুকু ভালো অবস্থায় চলে এসেছেন। আমার ম্যাডাম আমার ওয়াইফ কান্নাকাটি পর্যন্ত এখানে করছে যে এই ব্যাপার, প্রথম 2 দিন একটু ছিল, 3 দিনের মাথায় আস্তে আস্তে কমতে কমতে এখন আল্লাহর রহমতে খুবই সুস্থ আল্লাহর রহমতে। এই যে স্যার, দীর্ঘ একটা সময়, গত 10 বছরের একটা যুদ্ধ, কষ্ট, বিভিন্ন ত্যাগ স্বীকার করে এই যে আজকে আপনার ওয়াইফকে মানে সর্বোপরি পরিবারের সবচেয়ে আপন মানুষের যখন আপনি আজকে সুস্থ অবস্থায় বাসায় নিয়ে যাচ্ছেন, কেমন লাগছে আপনার কাছে? আল্লাহর রহমতে এটা আমি আল্লাহর কাছে শুকরিয়া আলহামদুলিল্লাহ, এবং এখানে যারা সেবা দিছে তাদের কাছেও আমি কৃতজ্ঞতা প্রকাশ করি, বা এখানে DBSRC হসপিটালে খুব সেবামান ভালো, এখানে কোনো এই ভালো সার্ভিস দেয় এবং খুব সুন্দরভাবে প্রত্যেকটি লোকে যার যার দায়িত্ব পাবে দায়িত্ববোধ নিয়েই কাজ করে আলহামদুলিল্লাহ। আর আমার মতন যারা ব্যথা নিয়ে আসে সবাই যেন আমার মতন ব্যথা মুক্ত হয়ে যায় আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাকে কবুল করুন। এই যে একটা আকুতি দর্শক, এই যে আমি কিন্তু এই যে এতক্ষণ ধরে শুনলাম মন্ত্রমুগ্ধের মতো কিন্তু শুনতেছি, যে আমাদের এক একজন ভাই আসেন, বোন আসেন, তারা তাদের যে এই যে অতীতের যে ঘটনাগুলো আপনাদের সাথে শেয়ার করেন, মাঝে মাঝে আমি আসলে মানে মনে হয় যে তাদের সাথে আমি আসলে সেই অতীতে আসলে হারিয়ে যাই এবং নিজেকে আসলে আমি সেখানে দাঁড় করানোর চেষ্টা করি যে যদি আসলে আমার সাথে এরকমটা হতো আমার কেমন লাগতো, বা আমি সেই সম্পর্কগুলোকে আদৌ কি ওনাদের ওনারা যতটুকু আসলে স্ট্রং মাইন্ড নিয়ে ওনারা এই ঘটনাগুলো বা এই কষ্টগুলো তারা যে স্বীকার করেছেন বা তারা যে এই সময়টা পার করে এসেছেন, আমি হলে আসলে কি করতাম, আমি কি আসলে অতটুকু স্ট্রং থাকতে পারতাম কিনা আমার আসলে নিজের কাছে নিজের সন্দেহ হতো, বাট তারপরও কিন্তু ওনারা চেষ্টা করেছেন, কখনো তারা হাল ছেড়ে দেননি, এবং দেখুন যথেষ্ট মনোবলের কারণে এই যে আজকে উনি এসেছেন এবং আজকে কিন্তু সম্পূর্ণ সুস্থ আজকে বাড়ি ফিরে যাচ্ছেন। এই জায়গাটা আপনি আপনার নিজেকে আপনি দাঁড় করান, ওনারা যদি পারেন আপনি কেন পারবেন না, আপনার বাবা, আপনার মা, আপনার ভাই বোন কেউ যদি এই ধরনের সমস্যায় থাকেন তারা কেন পারবেন না? আপনার একটি হাত তাদের প্রতি বাড়িয়ে দেওয়া মানে হচ্ছে তাদেরকে আপনার সম্পূর্ণ সুস্থ করে ফেলা, শুধুমাত্র আপনার হাত বাড়ানোটার অপেক্ষায়। চেষ্টা করেন, অবশ্যই আপনারাও পারবেন। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে আপনাদের এই যে এক্সপিরিয়েন্সটা আপনারা মানে শেয়ার করেছেন, অসংখ্য রুগী থেকে অসংখ্য কিছু জানতে পারলেন না, এটা এই যে লাইফে এটা কিন্তু আপনি নিয়েছেন, আমি সহিচ্ছে আবার এই বক্তব্যটা দিয়েছেন দেওয়ার জন্য নিজে আগ্রহী ছিলাম। জি জি, কারণ আপনি চান যে আসলে আপনার মতো যাতে কেউ কষ্ট এইভাবে স্বীকার না করুক, অল্পের ভিতরে তারা যাতে তারাও সুস্থ হয়ে যায়।
ধন্যবাদ আপনাকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক মন্ডলী, আমাদের এই গাজীপুরের আমাদের এই বোন দেখুন যে গত 10 বছর যাবত আপনি চিন্তা করেন তো আপনি 3-4 দিন আপনি না ঘুমান কেমন লাগবে আপনার কাছে? ব্যথার জন্য ঘুমাতে পারছেন না, একবার চিন্তা করতে পারেন ওই সময়টা যে কতটা কষ্টের হতে পারে একটা মানুষের জন্য, যে আপনি ব্যথার যন্ত্রণায় আপনি ঢুলে পড়তেছেন। উনি যেটা বলেছেন উনি হাঁটতেছেন কিন্তু উনি ঢুলে পড়ে যাচ্ছেন ঘুমে, কিন্তু ব্যথার যন্ত্রণায় উনি ঘুমাতে পারছেন না। আপনি সেই সময়টা একবার কল্পনা করেন, আপনার জন্য আপনি চিন্তা করেন যে কতটা কষ্টের হতে পারে এই সময়টা। এরকম 10 বছর সময় কাটিয়েছেন উনি, কতটা কষ্টের ভিতরে বাচ্চাদের মতো উনি হাউমা করে কান্না করেছেন, বাচ্চাদের মতো যে ব্যথার যন্ত্রণা উনি থাকতে পারছেন না, সংসারের কোনো কাজ করতে পারতেছেন না, নিজের কাজগুলো করতে পারছেন না, এই যে এতটা কষ্টের একটা সময় পার করে এসেছেন। মানুষ অনেকের আছে অর্থনৈতিক অবস্থা খারাপ, তারা চিকিৎসা করার কোনো মানে তাদের সম্ভব না, কিন্তু আবার কিছু মানুষ আছে তারা চিকিৎসা করার হয়তো তাদের সম্ভব, কিন্তু চিকিৎসা করতেছেন, টাকা পয়সা খরচ করছেন। আমার এই বোন আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে উনি ঘুরে এসেছেন, প্রায় 4-5 লাখ টাকা উনি খরচ করেছেন এই পর্যন্ত, বাট উনি কোনো ভালো চিকিৎসা পাননি। অথচ দেখুন মাত্র ১৩ দিনে ওনার এই গত 10 বছরের ব্যথা সম্পূর্ণরূপে উনি ভালো এবং সম্পূর্ণ স্বাধীন আছে একটা মানুষ, এই যে সুস্থ একটা মানুষ। আপনাদের সামনে ওনার যে এই যে জিনিসগুলো উনি শেয়ার করেছেন, কেন শেয়ার করেছেন? কারণ উনিও চান যে এই সমস্যাটা আপনারা যাতে না ভোগেন, আপনারা যাতে সময়টা নষ্ট না করেন। আমাদের এই সময়, আমাদের বর্তমান সময়ে আমাদের দেশে খুব ভালো ভালো কিছু কনসালটেন্ট আছেন, খুব ভালো ভালো কিছু প্রতিষ্ঠান আছে যারা এই ধরনের, বিশেষত এই ধরনের ট্রিটমেন্টগুলো দেন, এবং এই ধরনের স্পেশালাইস্ট কিছু ডক্টর আছেন এবং স্পেশালাইস্ট কিছু হসপিটাল আছে যারা শুধুমাত্র এই ধরনের চিকিৎসাগুলোই তারা করেন, এবং এই ধরনের রোগীদেরকে তারা খুব দ্রুত সময়ের ভিতরে তারা চিকিৎসা দেন। আমরা কেন সেগুলো গ্রহণ করব না, যেহেতু আমাদের হাতের কাছেই আছে? ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য, আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাদের নাইসামে অনেক উপকার পাইছি, আপনারা ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন। অবশ্যই, আসসালামু আলাইকুম।